রবিবার দুপুর 12টায় কৈলাসহর হালাইপাড় ভিলেজ অর্গানাইজেশনের পক্ষ থেকে চণ্ডীপুর আদি ব্লকের পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান শম্পা দাস, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, হালাইপাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত সমিতির সদস্যা শম্পা দাস, হালাইপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন দাস, উপপ্রধান বাসন্তী দাস সহ হালাইপাড় গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সকল জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কিনাইচর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন চণ্ডীপুর আরডি ব্লকের অ্যাডিশনাল বিডিও চণ্ডীপুর টি আরালাম বিভাগের সিসি পূর্ণিমা পাল, হালাইপাড় ভিলেজ অর্গানাইজেশন সম্পাদিকা শম্পা দাস, হালাইপাড় ভিলেজ অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ রত্না দেবী, সমাজসেবী হিমাংশু দাস, নির্মল রায়, অজয় দেব সহ হালাইপাড় ভিলেজ অর্গানাইজেশনের সকল নির্বাচিত সদস্যরা। আমি এখানে বেশি কথা বলবো না, আমি বিবৃতি কথা রাখবো আপনাদের সামনে। ছেলেদের গ্রুপটাতে কিন্তু শুধু আমরা মহিলারা একসাথে মহিলারা বসে মিটিং করলে আমাদের যে গ্রুপটি যে সামনে গিয়ে যাবে সেই গ্রুপটা রাখবে, এটা সম্পূর্ণটা কিন্তু একটা ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। তো এখানে অনেক টাকা পয়সাও আছে, তো এই টাকা পয়সাগুলো কীভাবে ব্যবহার করা এবং কীভাবে সঞ্চয় করা, কীভাবে কাজে লাগা, এটাই মানে মেইন আমাদের উদ্দেশ্য থাকতে হবে। কারণ কিন্তু কিছু গ্রাম অঞ্চলে আমাদের এই গ্রুপের থেকে শিশু লোন সারাচ্ছে। তো আজকে এই আপনাদের চিন্তাধারা এত মহতি উন্নত চিন্তাধারাকে আমি সাধুবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন আপনারা, যে আমাদের নতুন জনপ্রতিনিধিদের আপনারা সম্বোধিত করবেন। তো আপনাদের এই চিন্তাধারাকে, মহতি চিন্তাধারাকে আমি স্যালুট জানাই। কিন্তু আমাদেরও প্রয়োজন আছে, আমরা নতুন জনপ্রতিনিধি হয়েছি, আমরা সম্পূর্ণটা নিয়ে গেলে আমাদের চলবে না। আমাদের লক্ষ্য থাকতে হবে এই যে দিদিদের ভাবনা চিন্তাধারা, ওনাদের সম্মানের জন্য আমাদের কাজ করতে হবে। এই যে ভিলেজ অর্গানাইজেশন, যে হালাইপাড় ভিলেজ অর্গানাইজেশনের দিদিরা যে এই মহৎ চিন্তাধারা করেছেন আপনারা আমাদের জন্য, আমাদেরও কিছু দায়িত্ব থাকা দরকার। আর আমি মানে আমার হালাইপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপপ্রধান প্রত্যেক জনপ্রতিনিধি এবং আমাদের সমিতির যে সদস্য শম্পা দাস, ওনাদের সহযোগিতা এবং আমার দাদারা আছেন, আমাদের সভাসদী নির্মল দাদা আছেন, সবার সহযোগিতায় আপনাদের সবুজ সহযোগিতায় আমরা আগামী দিনে ভালো কাজ করব। তো সম্পূর্ণটা দিয়েছেন, খুশি হয়েছি, কিন্তু তখনই এই খুশিটা সার্থক হবে যখন আমরা আপনাদের জন্য কিছু করতে পারবো, সমাজের মানুষের জন্য কিছু করতে পারবো ভালো। এই 5-6 বছর পরে যখন আপনারা বলবেন যে এই পঞ্চায়েতের এই আদিল লোকের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আদিল লোকের সকল সদস্যরা আমাদের জন্য, মানুষের জন্য, ভাষীর জন্য কাজ করেছেন, পঞ্চায়েতের জন্য কাজ করেছেন, সেদিনই এই সম্পর্কটা আমাদের 9টা সম্পর্ক হবে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাদেরকে এই সম্মান দিয়েছেন, আপনাদের সম্মান রক্ষা করে আমরা এখন মানে যতটুকু সম্ভব আমরা আপ্রাণ চেষ্টা করব। আর আপনারাও পঞ্চায়েতকে সহযোগিতা করবেন, আমাদের দুঃখিত আমাদের চেয়ারম্যান দপ্তর থেকে যে যিনি দিদি এসেছেন পূর্ণাবাদী বিভাগে সমর্থন করতে আমি ভুলে গেছি, এজন্য ঠিক আছে ওনাকে আমার যারা নির্বাচিত সদস্যরা আছেন বা সদস্যরা আছেন সবাইকে নিয়ে আমরা প্রত্যেকটা
আমি সবার সঙ্গে পরিচয় সব সেকশনে আমি ঘুরে দেখেছি এমপিও সাহেবকে নিয়ে। তো গিয়ে খুবই ভালো লাগলো ওনাদের সঙ্গে পরিচয় হলো প্রথম দিন। তো আমি পূর্ণিমা দিকে বলেছি যে আমি এই টিআরএল সেকশনে সবসময় আমি বেশি কাটাবো, কারণ এই সেকশনটাই আমার দুর্বল, কারণ আমি টিআরএল সম্বন্ধে কিছু জানি না। কারণ আমি যতবার এখানে টাকা পয়সার মামলা আমি সবসময় টাকা পয়সা একটু ভয় পাই। তো আমি ভেবেছিলাম যে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।